তো গাইস এখানে রুম ভাড়া নিতে চাইলে আপনারা আম বাগান ফুটবল ময়দান পাশে আপনারা রুম পেয়ে যাবেন। এখানে সিঙ্গেল থাকতে গেলে 300 টাকা লাগবে এবং ডুয়েট থাকতে গেলে 500 টাকা লাগবে নাইট পার নাইট 24 ঘন্টা। তো গাইস আমরা রওনা দিলাম, আজকে আপনাদেরকে দেখাবো জুবিলি পার্ক জামশেদপুর। তো গাইস ফাইনালি আমাদের জামশেদপুর জুবিলি পার্ক প্রবেশ করলাম। তো গাইস এখানে ফ্যামিলি নিয়ে আসার খুব সুন্দর একটা ভালো প্লেস, দেখার মতো ভিউ, দেখুন কত মানুষ ভিড় জমে। গাইস আমাদের তার সঙ্গে যিনি আসবেন মেলা দেখার জন্য, এখানে হিন্দু মুসলমান সবাই আসে এবং আনন্দ নেই এই সন্ধ্যেবেলার ভিউটা। দেখুন গাইস চারদিকে ঝর্ণা, বিকালে বসে থেকে বন্ধুদের সাথে আড্ডা মারার খুব উপযুক্ত জায়গা হচ্ছে জুবিলি পার্কের মাঠ সাইডের পাশে যে মাঠ। এখানে ফটো তোলার জন্য উপযুক্ত একটা জায়গা, ফ্যামিলি সব বসে পড়ে ফটো তুলো। চলুন গাইস আগে আপনাদেরকে দেখিয়েছি আরও নতুন নতুন ঝর্ণা। তো গাইস এখানে এলে মনটা ভরে যাবে আপনাদের। সব ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছি, বাও। তো গাইস দেখুন এখানে দেখে কি মনে হচ্ছে যে এখানে আপনার ইন্ডিয়ার পতাকা যে আমাদের তিনটি রং, সেই রঙের কত সুন্দর লাগছে দেখুন নাইট ভিউ। দূর থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে কেমন দেখাচ্ছি ভিউটা। তো গাইস কমেন্ট করে জানাবেন ভিউটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি এবং লাইক করতে ভুলবেন না। বাও খুব সুন্দর গাইস, তো দেখতে দেখতে গাইস পুরো অন্ধকার এবং রাত্রি হতে চলল। তো গাইস 6টা বেজে গেছে, 6টা বাজে 10 মিনিট। এই দেখুন শেষ প্রান্ত পর্যন্ত তাল মিলিয়ে আপনাদের বিশেষ করে এই দেখার জন্য আমি নাইট হল করলাম, কারণ আমি একটু ছোট্ট একটা কাজের বিষয়ের জন্য এখানে এসেছিলাম। লাইটের সাথে ঝর্ণা তাল মিলিয়ে জামশেদপুরের এই জুবিলি পার্ক নাইটের শোটা একবার দেখে নেবেন।
যায় এখন। কারো যদি সঙ্গে থাকে ওখানে আসতে পারে, যদি রাগ করে থাকে সে রাগ ভুলে যাবে। তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আবার নিয়ে এসেছি আপনাদের সাথে পরের একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তাহলে খুব বাই, টাটা, লাভ ইউ।